আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের ভিডিওতে আমরা দেখব যে আমাদের সার্চ ইন্ডেক্স থেকে বা সার্চ কনসোল থেকে আমরা কিভাবে একটা লিংক রিমুভ করতে পারি। তো যারা জানেন না সার্চ কনসোল বা গুগল এসইও ব্যাপারটা কি, বা এটা তাদের জন্য ছোট্ট একটু ব্রিফ করে দিই যে আমরা অনেক সময় গুগলে সার্চ করলে আপনাদের ওয়েবসাইটের যে জিনিসপত্র গুগলে সার্চে সবার জন্য আসে সেটাকে আমরা সার্চ কনসোলের ইন্ডেক্স করা পোস্ট বা লিংক বলি। তো এখানে অনেক সময় যেটা হয়, আমরা ওয়েবসাইট যখন চেঞ্জ করি বা পোস্টগুলো ডিলিট করে দিই সেটা থেকেই যায়। হ্যাঁ, তো আমরা আজকে দেখব যে কিভাবে এই যে লিংক আমাদের লাগছে না, যে পেজ আমাদের নাই, সেটাকে রিমুভ করা যায়। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার একটা সাইট আছে, এখানে সাইটটা আমার কি কি ইন্ডেক্স করা আছে এটা চেক করার জন্য আমি এখানে সাইট ডট বং নোটস ডট কম দেখছি। তো আপনাদের যদি অন্য কোনো ওয়েবসাইট হয় সেখানে আপনাদের অন্য ওয়েবসাইটের নাম দিবেন, নাম দেওয়ার পরে আপনার কি কি সব দেখবেন, আপনার কি কি ইন্ডেক্স করা আছে গুগল সার্চ কনসোলে এটা দেখতে পাবেন। তো এখানে আমার একটা লিংক আছে যেটা আমার ওয়েবসাইট থেকে আমি রিমুভ করে দিয়েছি, কিন্তু এখনো সার্চ ইন্ডেক্সে দেখাচ্ছে এই যে এই লিঙ্কটা। এখানে যদি আমি ক্লিক করি, ক্লিক করলে দেখতে পারবেন যে এই লিঙ্কটা ব্ল্যাঙ্ক হয়ে আছে, বা অর্থাৎ এই পোস্টটা আমার ডিলিট করা আছে, কিন্তু স্টিল এখানে এই লিঙ্কটা আমার এখানে দেখাচ্ছে। তো আমি আজকে এটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমাদের প্রথমে যেটা করতে হবে, এই যে লিঙ্কটা আমরা অন্য ট্যাবে নিয়ে গিয়ে এটাকে কপি করলাম। কপি করার পরে যেটা করতে হবে, গুগল সার্চ কনসোলে যেতে হবে। গুগল সার্চ কনসোল লিখলাম, সার্চ কনসোল লেখার পরে আমি সার্চ কনসোলে যাব। স্টার্ট নাও। আচ্ছা, দেখতে পাচ্ছেন আমার এই যে ওয়েবসাইটটা সার্চ কনসোলে অ্যাড করা আছে বঙ্গনোট ডট কমে, এখান থেকে আমি ওই লিঙ্কটা রিড করবো। এইবারে যে লিঙ্কটা আমি কপি করলাম সেটা আমি নিয়ে যেটা করতে হবে আমাকে সেটা হলো রিমুভালে যেতে হবে। রিমুভালে গিয়ে আমাদের একটা নিউ রিকোয়েস্ট করতে হবে। নিউ রিকোয়েস্ট করার পরে যে লিঙ্কটা আমি কপি করলাম বা রিমুভ করতে চাই সেই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছে যে বলতে দিস ইউআরএল ইজ অফ এভ্যালিয়েশন অ্যান্ড তেন মানাখানা। তো এটা আপনারা দেখে নিতে পারেন বা করে নিতে পারেন। ইউ ক্যান্সেল দিস টাইম অর এনি টাইম ওর বলতে চাই, তো আমি এটা সাবমিট করে দিলাম। হ্যাঁ, সাবমিট করে দেওয়ার পরে এই দেখতে পাচ্ছেন আমি এখানে মোটামুটি এই যে আর একটা করেছি, এই যে 28 তারিখে আমি করেছি, আজকেরটা করলাম যে 31 তারিখে, আজকের তারিখটা। তো এটা টেম্পোরারি এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো আপনারা এইভাবে এটাকে রিমুভ করে দিতে পারেন। তো আশা করছি এই ভিডিওটা আপনার ভালো লাগলো। অনেকেই এই ভিডিওটির জন্য আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে খুব সিম্পলি বুঝানোর। অনেকে অনেকভাবে ডিটেলে বুঝায় কিন্তু আমি খুব সিম্পলি বুঝানোর চেষ্টা করেছি। আশা করছি আপনার ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু।